Assalamualaikum viewers, welcome to Mona's Kitchen. আশা করি ভালো আছেন আপনারা যে যেখানে আছেন। আমি আজকে আপনাদের একটা সবজি নিরামিষ যেটা সেটা করে দেখাবো ইন্ডিয়ান স্টাইলে। একবার এটা 2001 এর কথা, আমরা দিল্লি থেকে ড্রাইভ করে জয়পুর যাচ্ছি, তো রাস্তায় এমন ক্ষুধা লেগেছে, তো আমাদের ড্রাইভারটা ওই ছিল আমাদের ট্যুর গাইড অলসো, তো একটা থাবাতে থামলো। খুব একটা আমার নামতে ইচ্ছা করছিল না গাড়ি থেকে, তো যখন নেমে খেলাম ওদের সবজি, ও মাই গড, আমার মুখে এখনও লেগে আছে। আমি ট্রাই করব ওভাবে করতে, তা আমি দেখিয়ে দিচ্ছি কী কী লাগবে আমার নিরামিষ করতে। গুলো কেটে নিলাম, এখানে ফুলকপি, মিষ্টি কুমড়া, সাইজগুলো এরকম হবে, সব একই সাইজ হবে। এখানে শালগমটা, ব্রাসেলস স্প্রাউটস, আর ফোড়নের জন্য লাস্টে সবজিটা রান্না হয়ে গেলে আমি শুকনো মরিচ আর জিরা, র জিরাটা দিয়ে আমি তেলে বাগার দিব আর কি সবজিতে। আর এক চা চামচ চিনি আছে আর তিনটা কাঁচামরিচ। আমি কাঁচা পেঁপে নিয়েছি, একই সাইজ করে সব আমি এখানে কেটেছি। আর স্পাইসের মধ্যে আছে আমার একটা পেঁয়াজ কেটে নিয়েছি, এক চা চামচ আদা ব্লেন্ড, দুটো তেজপাতা, এক চা চামচ লবণ, হলুদ কোয়ার্টার স্পুন করে, মরিচ, জিরা, ধনে, এগুলো কোয়ার্টার স্পুন করে একদম অল্প করে দিয়েছি, যেন জাস্ট একটু কালার আসার জন্য সবজিতে। আমি একদম বেশি মশলা মশলা করবো না, হালকা করে করবো সবজিটা। তো আমি তাহলে একটু তেল দিয়ে যতটুকু পরিমাণ কোয়ার্টার কাপের মতো তেল দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি, তারপর একে একে আমি সবজিগুলো দিব। ভিউয়ার্স, আমি একটা ভেজে নিলাম মশলাটা, কষিয়ে আমি এখন পেঁপেটা আগে দিয়ে দিচ্ছি, কারণ পেঁপেটা অনেক সময় সিদ্ধ হতে একটু সময় লাগে। তো পেঁপেটা যখন অর্ধেক সিদ্ধ হবে তারপর আমি দেব শালগমটা, পর্যায়ক্রমে আমি শক্ত সবজিগুলো আগে, তারপরে সব সবজিগুলো আমি পরে দিব, নতুবা সব একদম একসাথে দিলে সবজি সব একদম গলে ভর্তা হয়ে যাবে। তো আমি আগে তাহলে এটা করি, কুক করি। ভিউয়ার্স, আমি এই ফ্লেমে, মিডিয়াম ফ্লেমে আমি রান্না করছি, পানি দিয়ে আর একটু সিদ্ধ করব 2 মিনিটসের মতো। আমি অলরেডি 5 মিনিটস কুক করেছি, তো এটার সাথে এখন আমি শালগমটা দিয়ে দিচ্ছি। ঢেকে দিব এখন। ভিউয়ার্স, পেঁপে আর শালগম সিদ্ধ হয়ে গিয়েছে, এখন অন্য সবজিগুলো সব দিয়ে দিব একে একে। প্রথমে দিচ্ছি ব্রাসেলস স্প্রাউটসটা, তারপরে দিচ্ছি আমি মিষ্টি কুমড়াটা, এখন দেব ফুলকপি, আর এখানে একটু উপরে একটু লবণ দিয়ে দিচ্ছি, হাফ স্পুনের মতো। সিদ্ধ হতে দিব 10 মিনিটস। সবজিটা একটু নেড়ে দিচ্ছি,
নিচে থেকে উপরে তুলে দিচ্ছি, তাহলে মশলাগুলোর সাথে এখন বাকি সবজিগুলো মিশে যাবে। দেখেন একটা সুন্দর একটা কালার হয়েছে, হালকা, বেশি বেশি না, একদম একদম হালকা একটা মশলার কালার। আমি এখন এখানে আমার ওই কাঁচামরিচ আর চিনিটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার, সবজিটা হতে হতে আমি এখন মরিচটা ভেজে নিচ্ছি এখানে। এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা, এখানে 1 টেবিল স্পুনের মতো আছে। এটাই হচ্ছে মেইন সবজির লাস্টে যে এই বাগার দেওয়াটা, শুকনো মরিচ আর জিরার, এটাই হচ্ছে এটার মেইন ইনগ্রিডিয়েন্ট। ভিউয়ার্স, আমি এটা দিয়ে দিচ্ছি এখন, এখন একটু নেড়ে দেই। একদম সিদ্ধ হয়ে আসছে, সুন্দর। আমি একদম গলাবো না, একটু ক্রাঞ্চি থাকবে। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং, ধৈর্য নিয়ে আপনারা এটা দেখলেন, হোপফুলি লাইক করেছেন রেসিপিটা, ভিডিওটা এনজয় করেছেন। তো দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকের জন্য বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।